মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমাদের মিউনিসিপ্যালিটি গুলো চলে এবং আমাদের পুরো রাজ্যটাই আমরা ওনার নির্দেশটাই ফলো করতে চেষ্টা করি। যেহেতু উনি একজন এমনই মানবিক মুখ্যমন্ত্রী যিনি মানুষের প্রত্যেকটা জিনিস নিয়ে এক একটা প্রকল্প, সব প্রকল্পগুলো আপনারা জানেনই, জন্মের থেকে মৃত্যু অবধি উনি প্রকল্প একটার পর একটা প্রকল্প কিন্তু বাংলার মানুষের জন্যে করেছেন, যে জন্যে উনি যেভাবে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা পৌরসভার তরফ থেকে, যাতে প্রত্যেকটা প্রকল্প সঠিকভাবে রূপায়ণ করা যায় এবং রূপায়ণ হয় এইটা দেখাটাই কিন্তু আমাদের প্রথম কাজ বলেই আমি মনে করি। এবং আমরা ওইভাবেই কিন্তু কাজগুলো করে যাচ্ছি যাতে আমরা সবসময় জনগণের সাথে থাকতে পারি, জনগণের চাহিদা পূরণ করতে পারি, জনগণকে আমরা যাতে বেটার লিভিংটা দিতে পারি, যেভাবে আছে তার থেকেও যাতে ভালো থাকতে পারে, বেটার লিভিংটা যাতে আমরা দিতে পারি, এটাই আমাদের কিন্তু সামনে লক্ষ্য। এইবার আপনারা বললেন উন্নয়ন আর কি উন্নয়ন, উন্নয়ন তো মানে উন্নয়নই উন্নয়নকে ডেকে আনে, যত উন্নয়ন করা যায় তত আমরা ওইভাবেই করছি যাতে বিউটিফিকেশনটাও করা যায়। তার উপরে আবার আমাদের মাননীয় মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য যিনি কিনা আমাদের এখানে বিধায়ক, উনি একটা আলাদা করে একটা প্রজেক্ট নিয়েছেন, যে প্রজেক্টে আমাদের যে খালে খালগুলোকে মানে ঠিক করা হচ্ছে, রেস্টোরেশন হচ্ছে এবং খালগুলোকে পুরো ঠিক করে ড্রেজিং করে সব কিছু করে যাতে খালগুলো আগামী দিনে বর্ষার সময় যাতে বিস্তীর্ণ অঞ্চল যেটা একটা ডুবে যাওয়ার ব্যাপার আছে শুধু কিন্তু আমাদের জলে ডোবে না, কামারহাটির জলও কিন্তু ব্যাক করে এদিকে আসে, পানিহাটির জলও আসে, অন্য নানান দিকের জল, জল যেখানেই মানে যেদিকটাই ডাউন পায় ওখানে আসে, যে জন্য আমাদের বেশ কিছু ওয়ার্ডে কিন্তু একটা জল জমার টেন্ডেন্সি আছে থাকে, ওই জায়গাগুলো যাতে ঠিকমতো হয় তাই খাল সংস্কারের কাজ হচ্ছে। এবং খালে আপনারা গেলে দেখতে পাবেন এই ৬ নম্বর রেলগেটের দিকটায় পুরো খালকে কিভাবে তৈরি করে নিয়ে যাতে আগামী দিনগুলোতে বর্ষার আগে যাতে আমাদের অসুবিধেগুলি না হয় ওইগুলোই দেখাতে আমাদের কাজ। তারপর রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, সেগ্রিগেটেড ওয়েস্ট আমরা বরাবরই আমাদের মিউনিসিপ্যালিটি আমরা বহুদিন ধরে সেগ্রিগেটেড ওয়েস্ট করে ড্রাই ওয়েস্ট অ্যান্ড ওয়েট ওয়েস্ট, যেটা মানে পচনশীল অপচনশীল বর্জ্য, তার জন্য আমরা নীল বালতি সবুজ বালতিও দিয়েছি প্রত্যেকটা বাড়ি বাড়িতে। এবং আমাদের সকালবেলা আমাদের কালেক্টররা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাসিনা গিয়ে ওইভাবে কালেক্ট করে। তাছাড়াও যেগুলো বিপজ্জনক বর্জ্য সে রাখার জন্য আমরা একটা কালো বিন কিন্তু আমরা ওই ভ্যানের সাথেই অ্যাটাচ করে রেখেছি, লোকজন ওইগুলো দেবে যাতে ওরা এটাকেও সেগ্রিগেট করতে পারে। এবং মেডিকেল ওয়েস্টের জন্য আলাদা বিন রয়েছে, আবার ওই ড্যাপা ট্যাপার নেওয়ার জন্য আলাদাভাবে বিনগুলো রয়েছে। আমরা চাইছি যাতে পরিষেবাগুলো আরও যতটা ভালো করা যায়। এবং আমরা উত্তর দমদম পৌরসভা ভ্যাট ফ্রি পৌরসভা হওয়ার দিকে এগোচ্ছে, সেই এগোনোতে আমাদের এই কাজগুলো যেভাবে আমরা কাজগুলো করছি আগামী দিনে আমরা মনে হয় এটা অ্যাচিভ করতে পারবো। এবং এই যেমন ফুল এবং এই ওয়েস্ট প্রোডাক্টগুলো আমাদের যেটা পচনশীল, পচনশীল ওয়েস্টে এটা আমাদের একটা কোম্পানির সঙ্গেও কথা হয়েছে, যারা নিয়ে যাবে তার থেকে ওরা ম্যানুয়াল বানাবে, ওই করে আমাদের যে প্রমোদনগরে এত বড় পাহাড় তৈরি হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশেই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ওই পাহাড় প্রমাণটাকে আমরা আলাদাভাবে করে নিয়ে তার থেকে যাতে আমরা কিছু লাভ করতে পারি এবং তার থেকে যাতে পরিবেশ দূষণটা কম হয়, পরিবেশটা যাতে আরও ভালো থাকে। এবং আমাদের এখানে যে কোনো প্রকল্পগুলি, যে কোনো প্রকল্প এবং দুয়ারে সরকার থেকে শুরু করে যেভাবে যেটা আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বেসিসে করেছি, আবার তারপর মিউনিসিপ্যালিটিতেও আলাদা করে কয়েকটা ওয়ার্ড নিয়েও করা হচ্ছে, আবার আমরা কিন্তু প্রতিটি ওয়ার্ডে একবার করে আমরা প্রতিটি ওয়ার্ডে করেছি, তারপর শেষ দিকে আমরা এসে আবার মিউনিসিপ্যালিটিতে কয়েকটা ওয়ার্ড নিয়ে আবার আরেকটা জায়গায় কয়েকটা ওয়ার্ড নিয়ে এইভাবে তো আমরা কাজগুলো করে যাচ্ছি। কোভিড পিরিয়ডেও আমরা এইভাবেই মানুষজনের পাশে ছিলাম, আমরা নিজেদের কথা ভাবিনি, আমরা রাস্তায় নেমেই কাজ করেছি। এবং যেভাবে আমাদের গাড়িগুলো দিয়ে যখন স্যানিটাইজেশন হচ্ছিলো আমরা সাথে থেকেছি সবগুলোর, তারপর যখন আমরা ওই
ওই যে মিস্ড কানের গাড়িগুলো আনতে পারলাম, সে নিয়েও আমরা কিন্তু একদম রাস্তায় থেকেই কাজগুলো করেছি। কোভিড পিরিয়ডে তখন যা ত্রাণের দরকার ছিল মিউনিসিপ্যালিটি লেভেলে আমরা দিয়েছি, আমরা নিজেদের তরফ থেকেও দিয়েছি। তার মধ্যে আমরা কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পও করেছি, যে কোভিড হয়েছে তার মানে ক্যান্সার হচ্ছে না কারো, তা তো হতে পারে না, কিংবা ব্লাড ক্যান্সারের রোগী যাদের থ্যালাসেমিয়া পেশেন্ট, যাদের রক্ত সবসময় দরকার হয়, তখনও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবাইকে নির্দেশ দিলেন যে তোমরা এইভাবে করে ক্যাম্পগুলি করো, সেভাবে আমরা ক্যাম্পগুলোও করেছি। তারপর ভ্যাকসিন আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSG গ্রুপের জন্যে, সুপার স্প্রেডার গ্রুপের জন্য, যেটা কেন্দ্র সরকার থেকে কিনে নিয়েছিলেন, তাও কিন্তু আমরা একদম মার্কেটে গিয়ে প্রত্যেকের নাম নিয়ে, প্রত্যেকের আধার কার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে আমরা ওই ভ্যাকসিনেশনগুলিও করেছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল ওই ভ্যাকসিনেশনটা ভীষণ জরুরি, যেহেতু ওদের হাত দিয়ে স্প্রেড হতে পারে, সুপার স্প্রেডার গ্রুপ, তাই জন্যে ওইভাবেও নিয়ে আমরা সবগুলোই যেভাবে আমাদের যা নির্দেশ আসে কিংবা আমাদের যেটা মনে হয় করলে আরও ভালো হবে ওই প্রপোজালগুলোই আমরা দিই, তারপর ওই প্রপোজালের বেসিসগুলোতে আমরা কাজগুলো করি। দিদি, তাতে করে আমরা অনেকগুলো পার্কও করেছি। সব থেকে বেশি এতগুলো প্রকল্পের ভেতরে সব থেকে বেশি সারা কিসে পেয়েছেন? স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো তো ভীষণভাবে, মানে এগুলো সব মানুষ এই আপনার পৌরসভা এরিয়ায় সব মানুষই মোটামুটি পেয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 80% উপরে তো পেয়েইছে, আরও বেশিও পেতে পারে। এইটা আবার কবে আপনি মানে আপনারা আবার শুরু করবেন বলে মনে করছেন? যখন যেভাবে যে সময় যেভাবে টাইম বলবে, দুয়ারে সরকার যখনই টাইম বলবে করার, আমাদের তো একটা দুয়ারে সরকার হলো কদিন আগে মার্চ মাসে, আমরা পার্সোনালি ইনভলভ হতে পারলাম না যেহেতু আমরা ক্যান্ডিডেট ছিলাম, তখন ক্যান্ডিডেটরা ইনভলভ হতে পারবে না বলে মিউনিসিপ্যালিটি লেভেল থেকে, তো আমরা যেহেতু বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি বাড়ি লোকের সাথে, এমনি আমার তো অনেকদিন হয়ে গেল, 12 বছর হয়ে গেছে অলরেডি আমি কাউন্সিলর, মাঝে মাঝে ভাইস চেয়ারম্যানও ছিলাম, তো আমাদের যেটা হলো যেভাবে লোকজন জিজ্ঞেস করেছে, যেভাবে যার যেতে চাইছে, আমরা তো খাতা মেনটেন করি, ওইভাবে ওদের আবার খবর দিয়েছি যে যা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আবার দুয়ারে সরকারে যা যা জমা দেওয়ার দিতে হবে দিয়েছে। দিদি, এখানে আপনার CCTV ক্যামেরা মানে পুরো আপনার এরিয়াতে, আপনার পৌরসভা চত্বরে CCTV কেমন আছে? আছে, আমাদের মেইন পয়েন্টগুলোতে CCTV লাগানো আছে, আমি আমার ওয়ার্ডেও পুরো ওয়ার্ডটাকেও আমার CCTV সার্ভিলেন্সে আছে, তারপর 17 নম্বর ওয়ার্ড CCTV সার্ভিলেন্সে আছে, তা 18 নম্বর ওয়ার্ডও বোধ হয় ওদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা বললাম তো নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে নাগরিক পরিষেবা আমরা যতটা যা দিতে পারবো আমরা সবসময় ওই কাজগুলো করতেই চাই। প্রশাসন এখানে কেমন ভূমিকা পালন করে? হ্যাঁ, প্রশাসনই তো আমরা মানে তো আমরা করছি মানে তো প্রশাসন করছে না, আমি সেটা বলছি না, আমার বক্তব্য যে পুলিশ প্রশাসন, এই যেমন আমরা এখন আবার বাজারগুলোতে এরই মধ্যে আবার যাবো ওই সেগ্রিগেটেড ড্রেস নিয়ে আবার বলতে, যেটা নতুন নিয়ম হচ্ছে যে 70 মাইক্রনের নিচে প্লাস্টিক বিক্রি করা যাবে না, আগে যেটা একটু 50 মাইক্রন ছিল, তখনও কিন্তু আমরা বাজারগুলোতে গিয়ে আমাদের একটা প্লাস্টিক টিম আছে বাজারগুলোতে গিয়ে সিজ করা, বোঝানো সব তখনও কিন্তু আমরা করেছিলাম, করেছিলাম, এবারও আবার করবো। দিদি, বাজারগুলোতে গিয়ে আমরা আবার বলবো মূল্যবৃদ্ধি নিয়ে কি বলবেন, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার তো জনদরদি সরকার না, কেন্দ্রীয় সরকার যদি জনদরদি সরকার হতো তাহলে তো আজকে অনেক কিছু অনেক দিকে ভালোই হতো। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এত কাজ করছেন, মহিলাদের পর্যন্ত ছাড়ছে না, তাদেরকে কটাক্ষ করতে ছাড়ছে না, আপনি একটা মহিলা প্রশাসক, আপনি একটা মহিলা ভাইস চেয়ারম্যান, তো কি বলবেন এর জবাবে? যেখানে কিছুদিন আগে ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিল, ভোটের জন্য 500 টাকার জন্য মহিলারা বিক্রি হয়ে যাচ্ছে, তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন আজকে ভোটের? এদের তো কোনো কালচার নেই, এদের তো কোনো কালচার নেই, এরা জানে না মহিলাদের সম্মান কি করে করতে হয়। মহিলা মানে একজনের মা, একজনের বোন, মহিলাদের যারা ওই চোখে দেখে ওরা অনেক কিছুই কথা বলতে পারে, এবং মেন্টালিটির উপরে তো ডিপেন্ড করে, শিক্ষা দীক্ষার উপরেও ডিপেন্ড করে, সব কিছুই ডিপেন্ড করে যে আমি কী নজরে কাকে দেখছি,
আমার নজরটা যদি খারাপ থাকে আমি বাজে কথাই বলবো, এবং ওদের বাজে কথা বলার একটা স্বভাব আছে। ওদের নাম নিয়ে আমি ওদের ফেমাস করতে চাই না, বাজে কথা বলার ওদের স্বভাব আছে সবসময়। দিদি সব শেষ আপনাকে একটা প্রশ্ন করবো, যেখানে কেন্দ্রীয় সরকার যেখানে পাট প্রকল্পে একটা এ করেছে, সেখানে বিরোধী বিরোধীরা যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি, আজকে সেই বিরোধীরা আজকে বলছে একই মঞ্চে কাজ করবে বলে। হ্যাঁ, তো সেইটাকে আপনি কি চোখে দেখছেন? একদম, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যেটা বারবার বলছি, উনি এতটাই মানবিক মুখ্যমন্ত্রী, যারা অন্য দলে গেছে যারা অন্য দলে যেটা করছে ওরা কিন্তু অনেকেই বলেছে যে উনি যেভাবে কাজ করছেন আমরা কিন্তু এভাবে কাজ করতে চাই, আগামী দিনে সবাই ওনার সাথেই কাজ করতে চাইবে, নিজেদের ভুল ত্রুটিগুলি ভুলে নিয়ে ওরা কাজ করতে ওনার সাথেই কাজ করতে চাইবে, কারণ কাজ যদি কেউ করে একমাত্র উনি, একমাত্র উনি, এবং উনি নিজে চিন্তাধারা করে এই যে সব প্রকল্পগুলো উনি নিয়েছেন সবার পাশে থাকার জন্য, যে প্রকল্পগুলি পরিকল্পনাগুলি তো ওনার, ম্যাক্সিমাম প্রকল্পই তো ওনার ব্রেন চাইল্ড, এবং তাকে আজকে এই জায়গায় পৌঁছানো জায়গাগুলি যে কন্যাশ্রী করে আজকে মেয়েরা এতভাবে উপকৃত, আজকে গরিব ঘরের মেয়ে যে পড়াশোনা করতে পারতো না যে আগামী দিনে যে পড়বে কী করে, সে তো এখন পুরো, আপনারা তো নিশ্চয়ই জানেন যে পোস্ট গ্রাজুয়েশন লেভেলেও কিন্তু পাওয়া যায় K3, আগে যেমন K1 তারপরে K2 তারপরে K3 পড়াশুনো করলে কিন্তু দিদি যে সাথে আছে এটা দিদি সবসময় বুঝিয়ে দিচ্ছে, মেয়েদেরকে উনি চান মেয়েদের আপলিফমেন্ট হোক, তার মানে কিন্তু ছেলেদের হবে না তাও কিন্তু না, অনেকে এখনও জানে না, আমাদের বলতে হয়, আমরা অনেক সময় বলি তারপরেও মনে রাখে না লোকে, এই যে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও লোকে যখন চান্স পায়, TWF যেটা উনি আসার পরে, উনি 2011 সালে আমাদের গভর্নমেন্ট হওয়ার পরপরই যেটা উনি শুরু করছে TWF মানে টিউশন ফি ওয়েভার, তাতে একটা গরিব ঘরের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে ওই টিউশন ফিটাকে কিন্তু বাদ দিয়ে, যেটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা বড় অ্যামাউন্ট হয়, যেখানে এমনি ছেলের কি মেয়ের 75,000 টাকা লাগবে, তা আমি অনেকদিন আগের কথা বলছি, তখন আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকেছিল, এখন হয়তো ফিসটা আরও বেড়েছে, যখন যেটা ইনিশিয়াল পেমেন্ট 75,000, ওই জায়গায় কিন্তু টিউশন ফি ওয়েভারে গেলে অনলি 25,000, তাহলে পার সেমিস্টার যদি 25,000 করে হয় তাহলে একজনের তো খুব একটা কোনো অসুবিধে হয় না, এই জায়গাগুলি কিন্তু উনি নিজে ভেবে বের করেছেন যে কিভাবে মানুষের পাশে থাকা যায়। তারপরে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা যেটা হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একই রকম ফ্যাসিলিটিস, মানে যাদের দরকার যারা একটু ইনকাম লেভেলে লো রয়েছে ওদেরকে কী করে সাপোর্টটা দিতে পারে, এই চিন্তাতেই কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা। 2024 আমরা তো চাই বাংলার মেয়ে দিল্লিতে যাক, আমরা চাইবো আমাদের দলের থেকে, আমরা সবসময় চাইছি আমাদের রিপ্রেজেন্টেশন থাকবে দিল্লিতে, মামাটি মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে দিল্লিতে, তৃণমূল সরকারের রিপ্রেজেন্টেশন থাকবে দিল্লিতে, অর্থাৎ প্রধানমন্ত্রী কুর্সিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই চাইছে, আমরা চাইছি, সবাই চাইছি।